আমি জানি তোমাদের প্রত্যেকের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই রয়েছে কারণ ওই অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে তুমি এই ভিডিওটা দেখছো সেই জন্য তোমরা চাইলে ওই অ্যান্ড্রয়েড ফোনকে কাজে লাগিয়ে মাস শেষে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মিনিমাম আনতে পারবে গ্যারান্টি সহকারে তুমি ইউটিউব থেকে এই টাকাটা আর্ন করতে পারবে কিন্তু তোমরা অনেকে জানো যে ইউটিউব থেকে ইনকাম করতে হলে নিজস্ব ভিডিও আপলোড করতে হয় অনেক কষ্ট অনেক পরিশ্রম ইউটিউব থেকে ইনকাম করতে হলে সেই জন্য তোমাদেরকে এমন একটা ট্রিক শেয়ার করবো বা এমন একটা উপায় তোমাদেরকে দেখাবো যে উপায় তোমাদেরকে নিজস্ব কোনো ভিডিও শ্যুট করতে হবে না নিজস্ব কোনো কন্টেন্ট আপলোড করতে হবে না নিজের কোনো কষ্ট করতে হবে না তবুও তুমি একজন সফল ইউটিউবার হবে তোমার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার থাকবে এবং মাস শেষে তোমার ইউটিউব চ্যানেল থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মিনিমাম আনতে পারবে সেই জন্য মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে যে স্টেপগুলো দেখাবো সম্পূর্ণ কপি পেস্টের ওপরে কপি পেস্ট করে তুমি ইনকাম করতে পারবে তোমার কাছে কোনো কম্পিউটারের প্রয়োজন নেই যে একটা ভালো কম্পিউটার থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে কোনো নলেজের প্রয়োজন নেই শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে সেই অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে তুমি এই সমস্ত কাজগুলো করতে পারবে সেজন্য এই ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তীতে এরকম ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও এবং অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তুমি এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো ভিডিও শুরু করা যাক দেখো ভিডিওর প্রথমে তোমাকে একটাই কথা জানাবো যে তোমার যদি সত্যিই ইউটিউব থেকে কপি পেস্ট করে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওতে দেখানো সমস্ত স্টেপগুলো তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে এই সমস্ত স্টেপগুলো আমি মোবাইলে দেখাবো এবং কিছু স্টেপ কম্পিউটারে এই ল্যাপটপের সাহায্যে দেখাবো তোমাদের যে স্টেপগুলো আমি এই ল্যাপটপের সাহায্যে দেখাবো সেই স্টেপগুলো তোমরা তোমাদের হাতের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যেও করতে পারবে আমি সেগুলোর ফুটেজ পাশে দিয়ে দেবো ঠিক আছে সেইভাবে তোমরা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে করতে পারবে এবার আসা যাক যে একটা কন্টেন্ট তৈরি করার জন্য বা আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব। কিসের ওপরে আপলোড করবো কী ভিডিও আপলোড করব যেটা থেকে আমরা ইনকাম করতে পারবো আমাদের চ্যানেল মনিটাইজ হবে সমস্ত যে প্রসেসগুলো রয়েছে কারণ ইউটিউবের অনেক রুলস রয়েছে কারও ভিডিও কিন্তু আপলোড করে ইনকাম করা যায় না বা সেই চ্যানেল মনিটাইজ হয় না তো আমরা কোথা থেকে ভিডিও ফুটেজগুলো নেব বা আমরা কি ভিডিও বানাবো এর জন্য তোমাকে আগে ব্যাপারগুলো বুঝতে হবে যে কি কন্টেন্ট তৈরি করার কথা আমি বলছি এবং সেখান থেকে আমরা ইনকাম করার কথা বলছি সেগুলো কিন্তু তোমাকে আগে বুঝতে হবে সেই জন্য আমি এই কম্পিউটার স্ক্রিন ইউজ করছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় দেখো এখানে প্রথমে আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম তোমরা ইউটিউব ওপেন করবে তোমাদের ফোনে সাহায্যে ইউটিউবটা ওপেন করে নেবে ইউটিউব ওপেন করার পর ইউটিউবে সার্চ বাড়ে এই কিউট পেডস লিখবে বা কিউট ক্যাড লিখবে লেখার পর তোমরা দেখবে যে এই যে কিওয়ার্ডের কতগুলো ভিডিও রয়েছে এবং সেই ভিডিওতে কত পরিমাণ ভিউজ সেই ভিউজগুলো তোমরা একটা ধারণা করতে পারবে এখানে দেখো এই ভিডিওগুলো কীসের একটা বিড়ালের ভিডিও এবং ডগ বা ক্যাট এরকম ধরনের পশু পাখির ভিডিও ঠিক আছে এই ভিডিওতে হালকা মিউজিক এবং ভিডিও ফুটেজগুলো অ্যাড করে একটা চ্যানেল কিন্তু চালাচ্ছে এইভাবে দেখো এই চ্যানেলগুলোর কিছু আইডিয়া আমরা নিতে পারবো এই চ্যানেলটা ধরো ওপেন করলাম এখানে টেন মান্থ এগো দেখতে পাচ্ছ সিক্সটি মিলিয়ন ভিউ এখানে দেখো প্রতিটা ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে একটা ভিউজ রয়েছে এভারেজ ভিউ খুব ভালো এখানে এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকেই দেখে এবার দেখো এই চ্যানেলের আমরা নামটা কপি করে নেব চ্যানেলের নামটা কপি করব করে ইউটিউবের ইনকাম দেখার জন্য একটা প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল ব্লেড এখান থেকে আমরা প্রত্যেকের ইউটিউব ইনকাম দেখতে পারি প্রত্যেক ইউটিউব চ্যানেলের ইনকাম আমরা বের করতে পারি একটা ধারণা আমরা নিতে পারি যে এরকম একটা ইনকাম হয় এ সাবস্ক্রাইবার এরকম এরকম মোটামুটি আমরা একটা ধারণা কিন্তু নিতে পারি এখানে দেখো আমরা এটা পেস্ট করব সার্চ করলাম এখানে দেখতে পাবো যে এর মাসিক ইনকামটা কত জাস্ট ওয়েট মানে ইন্টারনেট একটু চলো কাজ করছে এখানে দেখতে পাচ্ছ যে এই চ্যানেলের ইনকাম পাঁচশো তিয়াত্তর ডলার থেকে নাইন পয়েন্ট ডলার পার মান্থ তো এই সোশ্যাল ব্লেডে এক্স্যাক্ট দেখায় না এর কম বেশি হতে পারে এবার আমরা যদি খুব কম ধরি তাহলে পাঁচশো ডলার পাঁচশো ডলার বাংলাদেশি রুপিস বা ইন্ডিয়ান রুপিসে প্রায় চল্লিশ হাজার টাকার মতন এভারেস্ট ঠিক আছে এবার এই চ্যানেলে মোটামুটি এই চ্যানেলে এই সমস্ত ভিডিও আপলোড করে এই সমস্ত ভিডিও আপলোড করে তারা কিন্তু পার মান্থ এরকম একটা আর্নিং করে এত ডলার ইনকাম করে সেই জন্য আমাদেরকে এরকম ধরনের ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেল থেকে ইনকাম করতে হবে এই সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ মনিটাইজেশান নিয়ে কোনো প্রবলেম নেই এবার আমরা এই যে ভিডিও ফুটেজগুলো এই চ্যানেলে যে যে ভিডিও ফুটেজগুলো ইউজ করছে এখানে দেখতে পাচ্ছ যে এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও ফুটেজ এবং এত সুন্দর সুন্দর তোমার ক্যাট বা বিভিন্ন পশু পাখির ভিডিও কিন্তু এরা আপলোড করে থাকে এইসব ভিডিও ফুটেজগুলো কোথা থেকে পাচ্ছে এর জন্য আমাদেরকে কিছু সাইট সংগ্রহ করতে হবে এবং সেই সাইট থেকে আমাদের ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে হবে এবং আমাদের ভিডিও তৈরি করতে হবে সেই সাইটগুলো আমি দেখাবো তোমাদের সেই সাইটগুলো তোমরা নোট করবে এবার দেখো এখানে প্রথম যে সাইডটা হচ্ছে পিক্সেলস এই ওয়েবসাইটে তুমি চলে আসবে তুমি পিক্সেলস ডট কমে চলে আসবে আসার পরে এখানে কিউট ক্যাট বা কিউট পেডস লিখবে লেখার পরে সার্চ করার পর তুমি দেখতে পাবে অনেক ভিডিও রয়েছে এখানে দেখো অনেক ধরনের ভিডিও রয়েছে দেখাচ্ছি তোমার এখানে জাস্ট ওয়েট এখানে প্রায় চোদ্দো কে মানে চোদ্দো হাজারের মতন ভিডিও রয়েছে এই সাইডে এই ক্যাটের উপরে মানে বিড়ালের উপরে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু রয়েছে এখানে এই ভিডিওগুলো দেখো তুমি এ দেখো কত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এখানে রয়েছে এই ভিডিওগুলো আমাদের ফ্রিতে ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং সেই ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবে এই ওয়েবসাইট থেকে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না একেবারে ফ্রি ভিডিও এগুলো এবার এই ভিডিওগুলো আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর তোমরা এডিট ফেডিট করে ইউটিউবে আপলোড করবে এবার দেখো এরকম ধরনের অনেক সাইট কিন্তু রয়েছে প্রথম সাইট হচ্ছে পিক্সেলস দ্বিতীয় সাইট হচ্ছে তোমার ভিডভো এই সাইট থেকেও তুমি বিভিন্ন ধরনের পশু পাখির ফুটেজ পেয়ে যাবে তৃতীয় যে সাইটটা রয়েছে ভিডজে এরকম ধরনের অনেক সাইট কিন্তু রয়েছে তুমি পেয়ে যাবে সার্চ করবে গুগলে যে ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড তুমি অনেক ওয়েবসাইট পেয়ে যাবে যেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবার আমাদের এই ভিডিওর সাথে মিউজিক অ্যাড করতে হবে সেটাও কপিরাইট ফ্রি সেই মিউজিক আমরা কোথা থেকে পাবো এবং ভিডিওকে এডিট কীভাবে করব ইউটিউবে কিভাবে আপলোড করব এই সমস্ত প্রসেসগুলো তোমাদের পরবর্তী স্টেপে দেখাবো এবার দেখো আমরা পরবর্তী স্টেপে মোবাইলে তোমাদেরকে এডিটটা দেখাবো এরকম যে ভিডিও ফুটেজগুলো তোমরা ডাউনলোড করবে ডাউনলোড প্রসেস একেবারে সিম্পল জাস্ট ওয়েট এখানে দেখো এখানে চলে আসলাম এখানে তুমি ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এই যে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবে ফ্রি ডাউনলোডে ক্লিক করবে ক্লিক করার পর তোমার ভিডিও ফুটেজ কিন্তু ডাউনলোড হয়ে যাবে যে ভিডিও ফুটেজগুলো তোমার পছন্দ হচ্ছে সেগুলো তুমি ডাউনলোড করবে ডাউনলোড করার পর জাস্ট এডিট করতে হবে এডিটটা তোমাদেরকে মোবাইলে দেখাবো এবং আপলোডিং মোবাইলে দেখাবো তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক দেখো ওই সমস্ত ওয়েবসাইট থেকে ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করার পর আমাদের দ্বিতীয় কাজ হবে যে ওই ভিডিওটাকে এডিট করে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করা এবং সেই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করব এবার ভিডিওটাকে এডিট করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে তোমাকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে কারণ কাইন মাস্টার অ্যাপ্লিকেশানের সাহায্যে তুমি খুব ভালো ভিডিও এডিটিং করতে পারবে খুব সহজভাবে এবার কাইন মাস্টার অ্যাপ্লিকেশান কিন্তু ওয়াটারমার্ক চলে আসে ভিডিও এডিট করার সময় কোন দিকে একটা ওয়াটারমার্ক সেই জন্য তোমাদের জন্য একেবারে ফ্রি ভার্সনের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওই চ্যানেলে তুমি জয়েন হয়ে যাবে ওখানে জয়েন হয়ে যাওয়ার পর তুমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে ডাইরেক্ট তুমি ডাউনলোড করতে পারবে এবং ওই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করবে ইনস্টল করার পর তুমি এডিটটা করবে তোমার এই সমস্ত ভিডিও ফুটেজগুলো নিয়ে তুমি এডিট করবে এবার নেক্সট স্টেপে তোমাকে দেখাবো যে কীভাবে তুমি ভিডিওটাকে প্রপারভাবে এডিট করবে মিউজিক কোথা থেকে পাবে কোথা থেকে ডাউনলোড করবে সেই জন্য আমরা চলো মোবাইল স্ক্রিনে যাই একের পর এক বিষয়গুলো জানি এবং দেখি তারপরে আমরা কাজ শুরু করব। ঠিক আছে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো চলো শুরু করা যাক দেখো ভিডিওকে এডিট করার জন্য ভিডিওর সাথে আমাদের একটা মিউজিকের প্রয়োজন হবে যেটা একেবারে কপিরাইট ফ্রি কোনোরকম ক্লেম স্ট্রাইক কিছু আসবে না সেই মিউজিককে ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব ওপেন করার পর ইউটিউব লিখে সার্চ করবো ইউটিউব ডট কম লিখে সার্চ করবে সার্চ করার পর ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন হবে ডেস্কটপ মুডে এখানে থ্রি ডটে ক্লিক করে তুমি জাস্ট ডেস্কটপ সাইটটা অন করে দেবে তাহলে ডেস্কটপ মুডে তোমার সামনে ইউটিউব ওপেন হয়ে যাবে এখানে তোমার যে জিমেল আইডি বা তোমার যে চ্যানেল লগ থাকবে এখানে ক্লিক করবে কোন দিকে ক্লিক করার পর এখানে ইউর চ্যানেলের উপরে ক্লিক করে দেবে এখানে তোমার জাস্ট কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে ইউটিউব স্টুডিও ওপেন হবে এখানে থ্রি ডটে ক্লিক করবে ডেস্কটপ সাইটটা অন করে দেবে অন করার পর স্টুডিও মুডে তোমার ইউটিউবটা ওপেন হয়ে যাবে এবার অডিও লাইব্রেরি ওপেন হবে ওখান থেকে আমরা অডিও লাইব্রেরি থেকে সমস্ত নো কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবো একেবারে ফ্রিতে জাস্ট ওয়েট ওপেন হয়ে যাওয়ার পর তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তুমি অডিও লাইব্রেরি দেখতে পাবে এখানে এই কোনার দিকে দেখো অডিও আইকন এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর অডিও লাইব্রেরি ওপেন হয়ে যাবে ইউটিউবে অডিও লাইব্রেরি ওপেন হবে এখান থেকে তুমি নো কপিরাইট মিউজিক পেয়ে যাবে এই মিউজিকগুলো একেবারে ফ্রিতে তুমি ওই ভিডিওতে ইউজ করতে পারবে এবার এখান থেকে তুমি মিউজিকগুলো আগে শুনবে হ্যাঁ শুনে দেখবে কোন কোন মিউজিক ভালো লাগছে ওই ভিডিওর সাথে ম্যাচ খাবে সেরকম ধরনের মিউজিক এবং সেখান থেকে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ মিউজিক দেখবে দেখার পর মিউজিক ডাউনলোড করবে ডাউনলোড করে নিয়ে তুমি এবার ভিডিও এডিটটা করবে এবার আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি জাস্ট ওয়েট দেখো এখানে মিউজিক ডাউনলোড কমপ্লিট ভিডিও ডাউনলোড কমপ্লিট এবার আমাদের ভিডিওটাকেই এডিট করতে হবে এর জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশান ওপেন করবে ওপেন করার পর এখানে মিডিয়া সেকশানে চলে আসবে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে প্রথম স্টেপ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে আমি এখানে একটা ব্ল্যাক জাস্ট ওয়েট এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে নিলাম এখানে লেয়ারে ক্লিক করবে লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়াতে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তুমি যে ফোল্ডারে ওই ভিডিও ফুটেজ এবং মিউজিক রেখেছো সেই ফোল্ডারে তুমি চলে আসবে এখানে আমি জাস্ট সিপি অন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এখানে আমি এই ফুটেজটা নিয়ে নিলাম ঠিক আছে এবার জাস্ট এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডটার কালার যদি আমি ব্ল্যাক রাখি তাহলে কিন্তু আরও ভালো লাগবে এই জন্য আমি এখান থেকে জাস্ট সিপি অন এখানে আমি এটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে রাখলাম রাখলাম এখানে লেয়ারে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করলাম আবার এখান থেকে আর ভিডিও ফুটেজ আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম ঠিক আছে এরপর আমাদের মিউজিক অ্যাড করতে হবে এই ভিডিওটার সাথে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে এবার মিউজিক অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ফোল্ডার ক্লিক করবে এখানে ক্লিক করার পর জাস্ট যে ফোল্ডারে তুমি অডিওটা রেখেছো আর কি আমি এই অডিওটা জাস্ট তাহলে এখানে ক্লিক করবে অডিওটা এখানে চলে আসবে এরপর এরপর এই ভিডিও তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছো একদম ভেরি সিম্পল এখান থেকে জাস্ট বাকি অংশগুলো কেটে দেবো ট্রিম এখানে ট্রিম করে দেবে এইখান থেকে কেটে যাবে এই এটাও এখান থেকে কেটে দেবো এখান থেকে এই এখান থেকে মিউজিকটা ট্রিম করবো মোটামুটি সবগুলো ট্রিম করে দিতে হবে হ্যাঁ কেটে দিতে হবে বাকি অংশগুলো এখান থেকে কেটে জাস্ট কাটার পর হয়ে গেল ভিডিও এডিট কমপ্লিট এরপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করবে কিছু সময় ওয়েট করবে তোমার ভিডিও পুরোপুরি এক্সপোর্ট হয়ে যাবে এবং এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এরপর তুমি একটা চ্যানেল ক্রিয়েট করবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় প্রফেশনালভাবে এই চ্যানেলে ভিডিও রয়েছে তুমি দেখতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব বা আই বোটানে দিয়ে দেবো ওখান থেকে তুমি ওই ভিডিওটা দেখে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবে এবং সেই চ্যানেলে তুমি একটা নাম রাখবে এরকম ধরনের একটা নাম রাখবে এবং সেই চ্যানেলে প্রতিদিন এরকম ধরনের ভিডিও আপলোড করতে থাকবে এক সময় দেখবে যে তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে এবার তোমাকে দেখায় যে এই ভিডিওটাকে তুমি কিভাবে আপলোড করবে এখানে জাস্ট তুমি ইউটিউবটা ওপেন করবে ইউটিউব অ্যাপ্লিকেশান চ্যানেল ক্রিয়েট কমপ্লিট তোমার চ্যানেল ক্রিয়েট করার পর তুমি জাস্ট হোম সেকশানে চলে আসবে এখানে আসার পরে এখানে দেখো প্লাজ আইকন দেখতে পাবে জাস্ট ওয়েট এখানে প্লাজ আইকনে ক্লিক করবে এখানে আপলোড ভিডিওর ওপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে ভিডিও আপলোডের ইয়েটা চলে আসবে অপশানটা চলে আসবে এখানে জাস্ট ওয়েট এখানে যে ভিডিওটাকে আমরা এডিট করেছি এই ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি কমপ্লিট নেক্সটে ক্লিক কর ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর একটা টাইটেল আমরা দিয়ে দেব টাইটেল কোথা থেকে পাবো আমি যে আগে দেখিয়েছিলাম তোমাদেরকে এক্সাম্পেল হিসাবে যে চ্যানেলগুলো সেই চ্যানেলের যে যে ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিও কীরকম টাইটেল ইউজ করছে সেই সমস্ত টাইটেলগুলো তোমাকে একটু কপি করতে হবে এবং তোমার টাইটেলে ইউজ করতে হবে মানে আইডিয়া নিতে হবে একেবারে হুবাহু কপি করে দেবে না তাতে প্রবলেম হতে পারে তোমরা ওই টাইটেল থেকে আইডিয়া নিয়ে একটা টাইটেল জেনারেট করে টাইটেল দেবে ডিসক্রিপশান বক্স দেবে দেওয়ার পরে তোমরা ভিডিওটা আপলোড করবে এবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান ইনস্টল করবে ইনস্টল করার পর প্লে স্টোর থেকে ইনস্টল করবে ইনস্টল করার পর তুমি ওখান থেকে থামবেল লাগাতে পারবে এইভাবে মোটামুটি তোমাকে ইউটিউবে আপলোড করে দিতে হবে ভিডিও আপলোড করার পর দেখবে একটা টাইমে এসে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে একটা ভিডিও ভাইরাল হবে কারণ এই সমস্ত টপিকগুলো প্রচুর পরিমাণ ছাড় হয় এবং অডিয়েন্স যে টার্গেটেড অডিয়েন্স প্রচুর পরিমাণে ভিউ করে এবং ফুল অস টাইম দেয় আর ইউটিউবে একটা ভিডিওতে যখন ফুল অস টাইম পায় সেই সমস্ত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয় সেই জন্য তোমরা এইভাবে কাজ করবে আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি তোমরা এরকমভাবে আপলোড করতে থাকো তাহলে একটা টাইম এসে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং তোমার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার আসবে এবং এভারেজ ভিউ ভালো থাকবে এবং তোমরা ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে একটা টাইম এসে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু তুমি ইনকাম করতে পারবে এবার এই রকমভাবে তোমরা আপলোড করে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে